প্রিয় ভাইরা, হাসিবুর রহমান ভাই আমার পাশে বসে আছে। আমি কয়েকটা কথা হাসিবুর রহমান ভাইকে নিয়ে বলবো ইনশাআল্লাহ। আমি মূলত আসলে বক্তা না। কেন বক্তা না? আমি এই জন্য বক্তা না যে আমি এই যে বক্তব্য লাইনে কথা শুরু করছি, আমার সব মিলে হবে আট মাস। কয় মাস? মাত্র আট মাস। আমি গুনলে আট মাস হবে। এই মাইক ঠিক কর। তো আমি যখন পড়ালেখা করতাম, আমি ছিলাম পড়ালেখার ছাত্র। ওয়াজ কেমন করে করতে হয়, কেমন করে বলতে হয়, কেমন করে প্রেজেন্টেশন দিতে হয়, এটা আমার আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ইট, কোনো ধারণাই ছিল না। তো যখন কিচ্ছু বুঝতাম না, ওয়াজের ওয়াও বুঝতাম না, তখন থেকে আমি হাসিবুর রহমান ভাইয়ের ওয়াজ শুনি পড়েন, আলহামদুলিল্লাহ। তো উনি হচ্ছে আমার অনেক সিনিয়র, অনেক সিনিয়র, আমি ওনার অনেক জুনিয়র। তো কথা হচ্ছে এইটা যে হাসিবুর রহমান ভাইকে আমি আগে থেকেই পছন্দ করি। তো অনেকেই কম্পায়ার করেন আমাদের সঙ্গে, কম্পায়ার করেন, কিন্তু আমি সবসময় অলওয়েজ এই কথা বলি যে হাসিবুর রহমান ভাইয়ের সঙ্গে আমার কোনো কম্পেয়ার হয় না। আল্লাহ ভাইকে ইসলামের জন্য কবুল করো, পড়েন আমিন। এত আসতে বলেন সিলেট ভাই জোরে কোন আমিন। আজকে আমরা কোরআনের ময়দানে কথা বলছি, আল্লাহ যেন আজীবন আমাদেরকে ইসলামের পক্ষে কোরআনের ময়দানে কথা বলার তৌফিক দেয়, পড়েন আমিন। আপনারা সবাই শেষ পর্যন্ত বসে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হাসিব ভাইকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন আমিন। আমি যখন ফার্স্ট টাইমের জন্য হাসিব ভাইয়ের ওয়াজ শুনি, তখন আমি ছিলাম ক্লাসে, ক্লাসে বিরতি ছিল, আমি বসেছিলাম। তো দেখলাম যে সামনে অনেক জনশ্রোত হাসিবুর রহমান ভাই কথা বলছেন। তো যার চেহারায় নূর আছে, তার দিকে চোখ পড়লেই চোখটা থেমে যায়, চিল্লায় কম ঠিক কিনা, কথা ঠিক নেবে ঠিক। তা আমি বললাম এইটা কে, হু ইজ দিস পার্সন ম্যান, আমাকে জানতে হবে। হাসিব ভাইয়ের অনেক ওয়াজ আমার মোবাইলে আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা বলি এই কথা যে আমরা যারা কাজ করছি, একে অপরের প্রতি যেন রেসপেক্ট আমাদের থাকে, ঠিক কিনা? আমাদের মাঝে এত দলাদলি হয়ে গিয়েছে যে এক আলেম আর এক আলেমকে চোখে দেখতেই পারে না, কথা কোন ঠিক নেবে ঠিক। খালি মাইক পাইলেই হয় অমুক ওইটা কেন করলো, অমুকে সেটা কেন করলো, কিন্তু আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারে, বাংলার মাটিতে নাস্তিক্যবাদে কোনো ঠাঁই হবে না, চিল্লায় কোন ঠিক কিনা। আল্লাহ তুমি সমস্ত আলেমকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দিও, পড়েন আমিন। হাসিবুর রহমান ভাইকে আল্লাহ তুমি পরিপূর্ণ ফিজিক্যালি সুস্থ দান করো, পড়েন আমিন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক টু পিট নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। দুই মিনিট রাস্তায় আছে, স্টেজের দিকে রওনা হইছে। আচ্ছা আচ্ছা, সাড়ে তিন, সাড়ে নটা, সাড়ে, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এই আপনারা বসেন, আমরা কথা বলেছি কি নিয়ে আপনাদের রিপিট করি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন দেওয়ার মালিক একজন, তিনি কে? আয় হায় জোরে কোন কে? মরণ দেওয়ার মালিক একজন, তিনি কে? জীবনকে আল্লাহ তাআলা দিয়েছেন একটা উদ্দেশ্যে, উদ্দেশ্যের নাম হচ্ছে কে বেশি ভালো আমল করে, কে বেশি কি করে ভালো আমল, বেশি আমল নয় ভালো আমল লাগবে। আর ভালো আমলের কোয়ালিটি হচ্ছে চারটা। ভালো আমলের কোয়ালিটি কয়টা? এক নাম্বার কোয়ালিটির নাম কি দেখি জোরে কোন? ইলম, মাশাআল্লাহ জোরে কোন। এক নাম্বার কোয়ালিটির নাম কি? দুই নাম্বার কোয়ালিটির নাম হচ্ছে কি নাম? নিয়ত। তিন নাম্বার, মাশাআল্লাহ জোরে কোন। তিন নাম্বারের নাম কি? চার নাম্বার ধৈর্য, মাশাআল্লাহ। এবার কোন রকম পুরস্কার ছাড়া কেউ বলতে পারলে বলেন দেখি, একজন দ্বারা চারটা গুণের নাম বলেন, মাশাআল্লাহ, ভেরি গুড, ইস্টান আপ প্লিজ বলেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। যখনই কোনো আমল করবেন, এই আমলগুলো, এই নিয়াতগুলো, ইখলাসগুলো, ধৈর্যগুলো রাখবেন তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আচ্ছা হাসিব ভাই চলে আসছে, আপনাদের গলার অবস্থা বারোটা বাজেছেন, আমার গলা তার কিছু নাই। আচ্ছা হাসিবুর রহমান ভাই যান, এখন কি আসলেন নাকি না বসেছিলেন ভিতরে এক ঘন্টা আগে? আমি কিছু কথা বলবো দিয়ে শেষ করবো, আপনারা বসবেন তো সবাই ইনশাআল্লাহ। এই নামেন নামেন, নেমে এটা ফায়ার করেন, আমার সময় শেষ, টাইম ইজ ওভার, প্লিজ আমার কথা বলতে দেন।